পিতামাতা যদি আমাদের হারাম কাজে বাধ্য করে তাহলে আমাদের সন্তানদের তার পালন করতে হবে কি? মোটেই না। অনেক মা বাবা আছে খারাপ কাজ করতে বলে, অনেক বউ আছে খারাপ কাজ করতে বলে, অনেক দোস্ত আছে খারাপ কাজ করতে বলে, অনেক ছেলে মেয়ে আছে খারাপ হারাম জিনিস চায় বাপ মার কাছে। যদি হারাম কাজ করতে বাপ মাও নির্দেশ করে সেই নির্দেশ মানা যাবে? লা তুআতাল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়া যাবে? আল্লাহর হুকুম লঙ্ঘন করে পৃথিবীর কারোর হুকুম মানা যাবে? মা বাবার হুকুম মানতে হবে ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থাকে। আল্লাহর আদেশ নিষেধের বাইরে চলে গেছে, বাইরে যাইতে বলে, তখন মা বাবাকে বিনয়ের সাথে অপারগতা জানাইতে হবে। বেয়াদবি আবার করা যাবে না, খবরদার, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তারা যদি তোমাকে শিরিক করতে নির্দেশ করে, ফালা তুতিউহুমা, তাহলে মা বাবার কথা শুনিও না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে সুন্দর আচরণ করবা। তারা অন্যায় করতে বললে তাদেরকে বিনয়ের সাথে নম্রতার সাথে বলবা, বাবা মা তোমার সব কথা মানতে আমি বাধ্য, কিন্তু আমার সৃষ্টিকর্তার নির্দেশের বাইরে গেলে তখন তো আমি তোমার কথা মানতে পারি না। তুমি আমার কাছে সবচেয়ে বড়, কিন্তু সৃষ্টিকর্তার চাইতে বড় তুমি না। তাদেরকে বুঝাই দিতে হবে, কিন্তু বেয়াদবি করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি আমার পাওনা টাকা না দেয় এবং ক্ষমাও না চায়, তাহলে আমার কি করা উচিত? যদি কেউ সামর্থ্য থাকার পরও টাকা না দেয়, সে জালিম এবং অত্যাচারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মাতালুল গনী জুলমুন, যে টাকা পয়সা আছে সামর্থ্য আছে তারপরও সে টালবাহানা করে ঘুরায়, সে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, গুনাহগার হবে। সেজন্য আপনি একজন পাওনাদার হিসাবে তাকে আপনি চাইলে, আপনার শক্তি সামর্থ্য থাকলে জোর করে টাকা আদায় করতে পারবেন, সে অধিকার আপনাকে দিয়েছে ইসলাম। আইনের আশ্রয় নিয়ে বিচারের মুখোমুখি করে আপনার টাকা আপনি আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে, এটা করলে আপনার গুনাহ হবে না। আর যদি আপনি বলেন যে না ঠিক আছে আমি ছেড়ে দিলাম, আমার আশা নাই, মাফ করে দিলাম আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। আর যদি আপনি জোর করে আদায় করার ক্ষমতাও নাই, আবার আপনি মাফও করতে চান না কারণ আপনার নিজেরও টাকা দরকার, তাহলে আপনি ঝুলায় রাখতে পারেন। সে যদি কখনো আল্লাহ তাকে হেদায়াত দেয় সে ফেরত দেয় দিবে, আর না দিলে কিয়ামতের ময়দানে আমি বুঝে নেব। সে অপেক্ষাও আপনার থাকতে পারে, এটাতে আপনার কোনো দোষের কিছু। অনেক ভাই আছেন বোনের হক মেরে দেয়, তো বোনরা জিজ্ঞাসা করেন আলেমদের কাছে যে আমাদের কি করা উচিত, বাবার সম্পদে মায়ের সম্পদে আমার হক ভাইয়ে দেয় নাই, আমার কি করা উচিত? অনেক সময় অনেক বোন জিজ্ঞেস করে। একবার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহকে কোন এক টেলিভিশন প্রোগ্রামে এরকম একটা প্রশ্ন করছিল কোন এক বোন, তখন স্যার রহমাল্লাহ উত্তরে বলছিলেন যে আপনি বোন হিসাবে ভাইয়ের বিরুদ্ধে মামলা করে যেভাবে হোক আপনার প্রাপ্য আদায় করে নেবেন, এটা নিলে বরং আপনার ভাইয়ের প্রতি আপনার অনুগ্রহ হবে, মায়া দেখানো হবে। কেমনে মায়া দেখানো হলো? বলে কারণ এই যে হক সে মারছে, এই হক তার দেওয়া লাগবেই লাগবে, দুনিয়াতে না দিলেও আখেরাতের দেওয়াটা তো বড় কঠিন দেওয়া হবে। সেদিন তো সম্পদ আর থাকবে না, আমল দিয়ে দিতে হবে, তো তার চাইতে দুনিয়াতে যদি আপনি আইন আদালতের আশ্রয় নিয়ে আপনার হক আদায় করে নিতে পারেন, অন্তত আখেরাতে দেওয়া থেকে সে বাঁচবে। অতএব কোন দেনাদার সে বুঝতেছে না তার ভিতরে ইমানের দুর্বলতা আছে, আপনি যদি আদায় করে নেন সে অধিকার আপনার আছে, বরং এটা তার প্রতি এক ধরনের অনুগ্রহ যে কেয়ামতের ময়দানে দেয়া লাগলো না, দুনিয়াতে আদায় করে নিলেন। আর যদি আপনি মাফ করে দেন তাহলে তার কোনো কথাই নাই, আল্লাহর কাছে এটার জন্য অবশ্যই আপনি বিনিময় পাবেন। এরপরে প্রশ্ন হলো, বিতরের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের নামাজ ওয়াজিব, এই জন্য বিতরের নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে, বিদায় বিতরের নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, বিতির পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলছেন এশার সাথে, এখন ভোর রাতে ওই যে কোন দলের খেলোয়াড় ছিল জানি, খেলা ছিল জানি কত রাত্রে, এই রাতে খেলা টেলা দেখার পরে চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজটা পড়ে একসাথে শুই, তো তখন যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান পারবেন কিনা? উত্তর হলো, বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলার পর যদি ভোর রাতে তাহাজ্জুদ পড়ার তাওফিক হয় পড়া যাবে, তাওফিক বা সুযোগ হলে তাহাজ্জুদ পড়া। তবে সাধারণ অবস্থাতে বিতির হবে রাতের শেষ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিত্র, তোমাদের রাতের শেষ নামাজ হবে বিতির দিয়ে ফিনিশিং হবে। এই জন্য তাহাজ্জুদ যদি কেউ ভোর রাতে পড়বে ইচ্ছা থাকে এবং উঠবে সে ব্যবস্থাও থাকে, তাহলে সে অপেক্ষা করবে, ভোর রাতে তাহাজ্জুদ শেষ,
তারপরে বিতির পড়ে ফিনিশিং দিয়ে দিবে কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন